করোনা ভ্যাকসিনের দুটি ডোজ দুটি আলাদা কোম্পানির ওষুধ হয় আতঙ্কে ভুগছেন এক ভ্যাকসিন গ্রহীতা এমনকি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন সেই ব্যক্তি এই মুহূর্তে তার কি করণীয় তা বুঝে উঠতে না পেরে সমস্যার সমাধানে তিনি দ্বারস্থ হয়েছেন স্বাস্থ্য দপ্তরে সেই ভ্যাকসিন গ্রহীতার নাম শীতেন বর্মন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রাতন গ্রামের বয়স্ক বাসিন্দা শীতেন বর্মন গত 21 মার্চ 2021 করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেন কোভিশিল্ড কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পরবর্তী সময়তে গত 1 জুন তিনি করোনা দ্বিতীয় ডোজ নিয়েছেন কোভ্যাকসিন দিয়ে দেয় কিভাবে এ নিয়ে প্রশ্ন করেছেন স্বাস্থ্যকর্মীদের নিয়ে 1 জুন তাকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে দুবারে 2 রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে আর এই বিষয়ে জানতে পেরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাড়ি রাতন তো কি অভিযোগ আপনি ওই যে ইনজেকশন দুয়াতে আর কি গোলমাল হয়েছে কোন ভ্যাকসিন আচ্ছা তো প্রথমবার যে ভ্যাকসিন নিয়েছিলেন কোন ভ্যাকসিন নিয়েছিলেন কোথা থেকে ওই যে এখানেই নিয়েছিলাম আচ্ছা তখন সেই সময় কি দেয় কোভিশিল্ড আর তারপরে কোভ্যাকসিন পরে তাহলে কি দিল পরে কি দিল কোভিশিল্ড কোভ্যাকসিন নাকি আচ্ছা তো কিভাবে দিল এরকম ভুল হলো কিভাবে ওইটাই তো আমরা তো লেখাপড়া জানি না ওরা এখন কি করলো না করলো তো আপনি বলছিলেন যে আমি হ্যাঁ দ্বিতীয়টা নেব হ্যাঁ ওইটা বলছিলাম তো এই কাগজ দেখেছিল আগেরটা হ্যাঁ দেখেছে দেখার পরে ওটা কোভ্যাকসিন দিয়ে দিল হ্যাঁ কতটুকু আতঙ্কের মধ্যে আছেন আতঙ্ক আছি আমি তো এখন মনে করি যে ওই ভ্যাকসিন ইয়েটা বাইর হচ্ছে না সার্টিফিকেটটা বাইর হচ্ছে না তারপরে এই দিকেও আতঙ্ক আছে যে কি হবে না হবে এটার জন্য আপনার শারীরিক কোনো অসুবিধা দেখা গিয়েছে শরীরে শারীরে অসুবিধা এখন তো কিছু বোঝা যাচ্ছে না পরবর্তী হইতে পারে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন কি বলছেন আপনি ওই ওইটাই তো বলতেছি এখন কি হবে না হবে ওটা তো বলা যাচ্ছে না এখন মরবো কি বাঁচবো এটাই হলো সমস্যা চিন্তায় আছে আর কি এখন তো কি বললে এখানে হাসপাতালের যে আধিকারিকরা কি বলছে এইখানে তো এরা কিছু বলতেছে না এখানে বলতেছে ওটা বলতেছে এইখানে ওখানে যাও এরা বলতেছে এইখানে আসো এইভাবে আমাকে খাটাচ্ছে কোনো সুরাহা পেলেন এটা নিয়ে না কোনো সুরাহা পাইনি তাহলে ভুলটা কারা করেছে ভুলটা তো দ্বিতীয়টাতে করছে যে দ্বিতীয় ডোজটা দেয় না তার নাম জানা আছে কোনো কিছু জানেন কি না তার নাম জানি না আমরা শুনছিলাম কি জানিয়েছেন সেই ভ্যাকসিন গ্রহীতা শীতেন বর্মন এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ দুটি আলাদা কোম্পানির হওয়ায় আতঙ্কে ভুগছেন তিনি এবং এমনকি এই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন সেই ব্যক্তি এই মুহূর্তে তার কি করণীয় রয়েছে তা বুঝে উঠতে না পেরে সমস্যার সমাধানে স্বাস্থ্য দপ্তরের সাহায্য প্রার্থী এই টিকা গ্রহীতা শীতেন বর্মন এবং যেমনটা জানাচ্ছিলাম উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রাতন গ্রামে বয়স্ক বাসিন্দা শীতেন বর্মন গত 21 মার্চ 2021 করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেন কোভিশিল্ড এবং সেই কোভিশিল্ড তিনি নিয়েছেন কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে তিনি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন এবং এরপর গত 1 জুন তিনি করোনা দ্বিতীয় ডোজ নেন এবং সেখানে স্বাস্থ্যকর্মীরা তাকে কোভ্যাকসিন দিয়ে দেয় এবং কিভাবে স্বাস্থ্যকর্মীরা এই কোভ্যাকসিন দিয়ে দিয়েছে এই নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে 1 জুন তাকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে দুবারে 2 রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এই বিষয়ে জানতে পেরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় মানুষরা কি বলছেন শোনাবো গোড়া বলে সবাই আমাকে চায় আজকে কি ব্যাপারে এসেছেন আজকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে আসার উদ্দেশ্য এটাই আমাদের পাশেই গ্রাম রাতন গ্রামের বাসিন্দা শীতেন বর্মন মহাশয় এর আগে উনি এখানে ভ্যাকসিন দিয়েছিল কোভিশিল্ড তাকে দেওয়া হয়েছিল দ্বিতীয় ভ্যাকসিনের যে ডেট ছিল সেই ডেট অনুযায়ী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে ওরা আসলে ওনাকে যখন সেই আগের কাগজ জমা দেয় আগের কাগজ দেখে তারপরে তাকে ভ্যাকসিন দিতে হবে এবং গ্রামের মানুষ সেহেতু সেইভাবে উনি পড়াশোনা অতটা জানে না উনি কাগজ দেয় যখন ভ্যাকসিন ভিতর থেকে দেয় তাকে আবার কোভ্যাকসিন দিয়ে দেয় প্রথমটা দেওয়া হয় তাকে কোভিশিল্ড দ্বিতীয়টা কোভ্যাকসিন দেয় আমার বক্তব্য হলো যে আমরা যতটুকু জানি যে প্রথম যাকে কোভিশিল্ড দেওয়া হয় সেকেন্ড ক্ষেত্রেও তাকে কোভিশিল্ডই দেওয়ার নিয়ম কিন্তু তাকে কোভ্যাকসিন দেয় এই লোকটা আতঙ্কের মধ্যে দিয়ে চলছে রাত্রে ঠিক মতন ঘুমাতে পারছে না এবং তারপরে বিশেষ একটা বিষয় হলো উনি সার্টিফিকেট নেওয়ার জন্য যখন আসছে
তখন তাকে যেহেতু দু রকম ভ্যাকসিন ওই একটা লোকের শরীরে প্রবেশ করানো হয় সেই ক্ষেত্রে তাকে কিন্তু সার্টিফিকেটটা তাকে দেওয়া হচ্ছে না তাকে বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে তো এই যে ভ্যাকসিন নিয়ে যেভাবে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে আমরা এর আগে দেখেছি কলকাতাতে ভ্যাকসিন দুর্নীতি একটা এবং বিভিন্ন জায়গায় তার সাথে আজকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে এই একই পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে কিছু লোক তারাও গল্প করছিল একজন মহিলাকে দুবার ভ্যাকসিন এক ডেটে এক যেদিন তিনি ভ্যাকসিন নিতে আসছে তাকে দুবার ভ্যাকসিন দেওয়া হয়েছে একবার ডান হাতে দেওয়া হয়েছে একবার বাঁ হাতে দেওয়া হয়েছে এটা কি চলছে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি চলছে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জ হসপিটালও মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কোন জায়গাটায় গেলে পরে তারা সঠিকভাবে সঠিক নিয়মে ভ্যাকসিনটা পাবে যাকে কোভিডশিল্ড দেওয়ার তাকে কোভিডশিল্ডই দেওয়া হোক সে প্রথম ডোজতে কোভিশিল্ড দিয়েছে সেকেন্ড ডোজও তাকে কোভিশিল্ড দেওয়া হোক কিন্তু দেখা যাচ্ছে কিছু কেস এরকম আসছে যাদেরকে প্রথমটা কোভিশিল্ড দ্বিতীয়র ক্ষেত্রে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে এই একটা পরিস্থিতি গোটা গ্রাম কালিয়াগঞ্জে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ এখন আতঙ্কের মধ্যে দিয়ে চলছে এই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য দপ্তরের যারা যারা এই দায়িত্বে রয়েছে তারা একদম সমস্ত কিছু গুরুত্ব সহকারে না দেখে যা মনে হচ্ছে মানুষের জীবন নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই নিয়ে আমাদের বিশেষ করে আজকে সকালে আমি সুপার সাহেবকে ফোন করেছিলাম সুপার সাহেবের কোনো হেলদোল নেই আসার পরে ঠিক মতন তিনি অফিসে পর্যন্ত বসে না কোনো রকম কোনো মানুষের অভাব অভিযোগের বিষয়গুলো সেই পর্যন্ত তার কাছে পৌঁছানো যায় না কোনো রকম মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল চলছে এখন কী চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এইটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত ব্যক্তি যারা রয়েছে যারা এই ভুলটা করলো কী করে একটা মানুষের জীবন নিয়ে খেলছে এরকম প্রচুর মানুষ আজকে হয়তো এই লোকটার আমাদের নখদর্পণে এসেছে কিন্তু এরকম কেস হয়তো আরও প্রচুর মানুষের সাথে ঘটেছে তো এই যে বিষয়টা যারা এর সাথে যুক্ত যারা এইভাবে দায়িত্ব জ্ঞান হিসাবেহীন হিসাবে কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি অতি দ্রুত তাদের সেই সমস্যার সমাধান করে এবং মানুষের সামনে তার আমরা চাই সুপার সাহেব এই বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া তিনি দেখ এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সঞ্জয় ভট্টাচার্য এদিন জানিয়েছেন এই বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে এবং যেভাবে রিপোর্ট আসবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে কর্মীর বিরুদ্ধে কি জানিয়েছেন সুপার শুনব কেননা আমার কাছে এই অবধি এসে কোনো রকম কিছু অভিযোগ আসেনি যে খুচরো ঘটনাগুলোর অভিযোগ আসছে সেগুলোর নিশ্চয়ই সেভাবে কথা বলা হচ্ছে এই ঘটনাটা যখন আমি জানলাম জানতে পেরে আমি এখন দেখি সে নেপথ্যে কী ছিল বা কারা ছিল কখন কোন কী দিনে হয়েছিল সমস্তটা খতিয়ে দেখে যেরকম যেরকম যা জানো সেরকম আইনগত ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা বলতে তো সেরকম সেটা অবশ্যই আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার যেটা যেভাবে যা আলোচনা করবে তার সাথে আলোচনা করে সেভাবেই করা হবে যেহেতু স্যার অথরিটি স্যারের উপরেই সব কিছু